ওয়েলকাম টু মাই চ্যানেল কসমিক ইলেকট্রনিক্স সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য হ্যালো ভিওয়ার্স আজকে এল জি টিভি একুশ ইঞ্চি নর্মাল পিসিবির একটা প্রবলেম সলভ করে দেখাবো তো এই পিসিবিটার প্রবলেম হচ্ছে রেনবো ফল্ট রেইনবো ফল্ট এর আগে আমি অনেক দেখিয়েছি কিন্তু এটা একটু ডিফারেন্ট টাইপের ফল্ট সেই সেই জন্য আমি এটা খুব যত্ন সহকারে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়েছি পিকচারটা দেখালাম না যেহেতু রিক্স আছে আসছে ইন্টোর পর তো ভিওয়ার্স ইন্টোর পর ফিরে এলাম তা যেহেতু রেইনবো ফল্ট সেই জন্য ভার্টিক্যাল সেকশানের ভোল্টেজটা মেজার করে দেখে নেব প্লাস ফর্টিন ভোল্ট এবং মাইনাস ফর্টি ভোল্ট আছে কি না এটা আমি চেক করে দেখাবো এবং এই দুটো ভোল্টেজ ইএসটি থেকে আউটপুট হয় আর সেই জন্য হচ্ছে সেটির পাওয়ার অন করলাম তা প্রথমে আমি প্লাস ফর্টিন ভোল্ট চেক করছি তো ভিউওয়ার্স দেখো থার্টিন পয়েন্ট ফাইভ ফোর ভোল্টেজটা দেখাচ্ছে তার মানে প্লাস ফোরটিন ভোল্ট কিন্তু রয়েছে এরপর আমি তোমাদের মাইনাস ফর্টিন ভোল্ট মেজার করে দেখাবো তো ভিউয়ার্স মাইনাস ফরটিন ভোল্ট কিন্তু নেই মিসিং তার পরিবর্তে এখানে শুধু সিক্স ভোল্ট দেখাচ্ছে এখানে একটা নেগেটিভ ভোল্টেজ থাকতেই হবে নেগেটিভ ভোল্টেজ না থাকলে কিন্তু রেনবো ফল্ট আসবে এবং এই জন্যেই কিন্তু রেনবো ভোল্টটা তৈরি হয়েছে কিন্তু পাওয়ার অফ করলাম কিন্তু নেগেটিভ ভোল্টেজটা আসছে না কেন তার জন্যে প্রাথমিকভাবে বিভিন্ন কম্পোনেন্টগুলো আমি চেক করে দেখাবো না মাইনাস ফর্টিন ভোল্টের যেখান থেকে আসছে জিএসটি সেখানে একটা ফিউজিবল রেজিস্টার রয়েছে দেখো তোমাদের আমি মেজার করে দেখাচ্ছি কিন্তু এই ফিউজেবল রেজিস্টারটা ওকে আছে মাইনাস ফরটিন বোল্ড সাপ্লাই ফিউজিবল রেজিস্টার এবং এরপরেই তোমরা যেন একটা রেক্টিফায়ার থাকে উল্টো দিকে করা থাকে রিভার্স বায়াসে এবং সেই ডায়ারটা চেক করে তোমাদেরকে দেখাবো ডায়ারটা অনেক সময় শর্ট হয় ওপেন হয় তা ভিউয়ার্স এখানে কিন্তু ডায়োটের নর্মাল রিডিং এটাই কিন্তু দেখাচ্ছে ডায়োটটা ঠিক আছে তাহলে ফিউজিবল রেজিস্টার ঠিক ডায়োড ঠিক অথচ কিন্তু ভোল্টেজ হচ্ছে না এটা টপ ভিউতে আমি দেখাচ্ছি যে দুটো ডায়ড একটা হচ্ছে মাইনাস ফর্টিন ভোল্ট সাপ্লাই একটা হচ্ছে প্লাস ফর্টিন ভোল্ট সাপ্লাই এরপর আমি ইএসটির পিন কনফিগার গুলো আমি আর একটু ভালো করে দেখাব যাতে তোমরা বুঝতে পারো তো ইএসটির পিনগুলো আমি মেজার করে দেখাবো তো ইএসটির পিন হচ্ছে ওয়ান টু থ্রি এটা হচ্ছে কানেক্টেড সেটাই মেজার করে দেখছি ওয়ান অ্যান্ড টু কন্টিনিউটি ওকে ওয়ান টু অ্যান্ড থ্রি কন্টিনিউটি ওকে আর এর হচ্ছে যে পিনগুলো আছে ফোর ফাইভ সিক্স নাইন অ্যান্ড টেন তো ফোর ফাইভ মধ্যে কিন্তু কন্টিনিউটি পাচ্ছি না কিন্তু ফোর মধ্যে কন্টিনিউটি রয়েছে আর ফোর নাইনের মধ্যেও কন্টিনিউটি রয়েছে কিন্তু ফোর টেনের মধ্যে কিন্তু কন্টিনিউটি নেই এটা হচ্ছে এফ সি পিন অর্থাৎ আমরা এখানে দুটো পিন পেলাম একটা হচ্ছে পিন নাম্বার ফাইভ অ্যান্ড পিন নাম্বার টেন ইন্টারনালি ওপেন হয়ে আছে এবং সেইটা আমি তোমাদের আর একটু ভালো করে প্র্যাকটিক্যালি দেখাবো ইএসটির কানেকশানটা তাহলে তোমাদের কাছে আরেকটু একটু ক্লিয়ার হবে তো হ্যালো ভিওয়ার্স তোমাদেরকে আরেকটু একটু ভালো করে দেখায় এটা হচ্ছে ইএসটির দশটা পিন আছে তা প্রথম তিনটে পিন হচ্ছে কানেক্টেড প্রথম তিনটে পিন কানেকশানের মধ্যে এই যে তিন নম্বর পিনটা এটা হচ্ছে হান্ড্রেড টেন ভোল্ট ইনপুট এই পিনটা হান্ড্রেড টেন ভোল্ট ইনপুট হয় এটা সেকেন্ডলি এটা হচ্ছে হান্ড্রেড টেন ভোল্ট আউটপুট হয় আর এটা হচ্ছে একশো দশ ভোল্ট ওয়ান ওয়ান এইটটি ভোল্ট থেকে টু হান্ড্রেড ভোল্ট এটা আউটপুট হয় তো এই হচ্ছে প্রথম তিনটে পিন হচ্ছে কানেকশান থাকে এই একের সঙ্গে পিন নাম্বার ওয়ান টু অ্যান্ড পিন নাম্বার থ্রি এই তিনটে পিন কানেক্টেড থাকতেই হবে তা এইটা আমরা পেয়েছি কানেকশান পেয়েছি কোনো অসুবিধে কিছু নেই কিন্তু এর পরের পিনগুলো কীভাবে কানেকশান থাকে না পরের পিনগুলো এটা হচ্ছে গ্রাউন্ড পিন এটা হচ্ছে মাইনাস ফোরটিন ভোল্ট প্লাস ফোরটিন ভোল্ট এটা গ্রাউন্ড কিন্তু নো কানেকশান থাকে এটা ইন্টারনালি এটা হচ্ছে এবিএল তো কানেকশান কারোর সঙ্গে পাওয়া যাবে না আর এটা হচ্ছে হিটার কানেকশান এটা হচ্ছে এ এফ কানেকশান তা এখন ব্যাপারটা হচ্ছে কীভাবে ইন্টারনালি কানেকশানটা থাকে না এটা হচ্ছে গ্রাউন্ড পিন যেটা দেখালাম এই গ্রাউন্ড পিনের সঙ্গে মাইনাস ফোরটিন ভোল্ট প্লাস ফোরটিন ভোল্ট আর এরপরে চলে যাচ্ছি একেবারে হিটার সাপ্লাই আর এএফসি এই এখানে তিনটে পিন আর এ পাশে দুটো পিন পাঁচটা পিন কানেকশান থাকতেই হবে কিন্তু আমরা যে মাইনাস ফোরটিন ভোল্টের গ্রাউন্ডের সঙ্গে মাইনাস ফোরটিন ভোল্ট পিনের কোনো কানেকশান পাইনি আর গ্রাউন্ডের সঙ্গে দশ নম্বর পিন অর্থাৎ এএফসির কোনো কানেকশান পাইনি তা এখন এই যে মাইনাস ফর্টিন ভোল্টটা এখান থেকে জেনারেট হবে এখান থেকে জেনারেট হয়ে এই তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা রেজিস্টার রয়েছে এটা রেজিস্টার হয়ে এই ডায়ডের এই প্রান্তে নেগেটিভ ভোল্টেজটা পাওয়া যাবে তো এখানে কিন্তু নেগেটিভ ভোল্ট নেই তো কেন নেই না এটা হচ্ছে ইএসটির পিন নাম্বার ফাইভ পিন নাম্বার ফাইভ ওপেন ইন্টারনালি ওপেন আছে এই জন্যে নেগেটিভ ভোল্টেজটা পাওয়া যায়নি এবং তার সঙ্গে দশ নম্বর পিনটাও ওপেন আছে এএফসি এফ তা আশা করি তোমাদের বোঝাতে পেরেছি সার্কিট ড্রায়াগ্রামটা এটা প্র্যাকটিক্যাল ডায়াগ্রাম এবং এরপরে আমি তোমাদের সার্কিট ড্রায়াগ্রামে নিয়ে যাচ্ছি তাতে আরও অনেকটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে এতক্ষণ তোমাদের প্র্যাকটিক্যাল ফিগারটা দেখালাম এবার তোমাদের সার্কিট ডায়াগ্রামে নিয়ে যায় এটা হচ্ছে ইএসটি বা এফবিটি এর নাম্বার তো তোমরা জানোই ছ হাজার ছয় ই বাই ওয়াই অথবা ছ হাজার দুই কে এর দুটো ইএসটির কনফিগারেশান একই এবং একটা ইএসটির জায়গায় অন্য ইএসটি আর লাগানো যেতে পারে কোনো অসুবিধে নেই তো ইনফ্যাক্ট এখন ছ হাজার ছয় ই আর ওয়াই তো খারাপ বেরোচ্ছে মার্কেটে এবং তার জায়গায় আমরা ছ হাজার দুই কে ইএসটি আমরা লাগাচ্ছি তো এখানে দেখো তোমাদের আর সার্কিট বা ইন্টারনাল স্ট্রাকচারটা বুঝতে কোনো অসুবিধে নেই এটা হচ্ছে ওয়ান টু থ্রি কানেক্টেড

এটা তো গ্রাউন্ড ছিল এবং পিন নাম্বার ফাইভ মাইনাস ফোরটিন ভোল্ট ইন্টারনালি ওপেন অ্যান্ড পিন নাম্বার সিক্স প্লাস ফোরটিন ভোল্ট ওকে অ্যান্ড পিন নাম্বার নাইন হিটার কানেকশন ওকে অ্যান্ড পিন নাম্বার টেন এ এফ সি ওপেন তো এখানে তোমরা জানো যে নেগেটিভ মাইনাস ফর্টিন ভোল্ট যখনই পাওয়া যাবে না তখনই কিন্তু এই রেনবো ফল্ট আসবে রেনবো ফল্টটা আমি দেখাই নি এই জন্যেই যে পিকচারটিপচারটিপ যে কোনো মুহুর্তে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য আমি রেনবো ফলটা আর দেখানোর মতো তোমাদের আমি রিক্স নিইনি তা আবার প্র্যাকটিক্যাল ফিগারে আমরা চলে আসি আশা করি তোমাদের সার্কিট ডায়াগ্রামটা বুঝতে কোনো অসুবিধা হয়নি তো ভিউয়ার্স এতক্ষণ তোমাদের প্র্যাকটিক্যালি এবং থিওরি থিওরিটিক্যালি জিনিসটা দেখালাম সার্কিটটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ এবং এই ডিফেক্টিভ ইএসটিটা আমরা ওপেন করে নিলাম এই ইএসটিটা ডিফেক্টিভ কেন না এর পিন নাম্বার ফাইভ অর্থাৎ মাইনাস নেগেটিভ নেগেটিভ ফরটিন ভোল্ট অ্যান্ড এএফসি পিন ওপেন আছে সেই জন্য ইএসটিটা ডিফেক্টিভ এবং এর পরিবর্তে সিক্স জিরো জিরো টুকে সেম ইএসটি আমি পৃথিবীতে বসিয়ে দিলাম যদিও ইএসটিটা মেজার করে দেখালে তোমরা বুঝতে পারতে কিন্তু এমনিতেই ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে এবং আদার্স যদি আরও দেখানো যেত একটু ভালো হতো কিন্তু সেটা দেখালাম না এবং তোমাদের মেজার করার সময় তোমরা দেখে নিয়েছ পৃথিবীতে যে ইএসটিটার কন্টিনিউটি ছিল না এবং এটা ডিফেক্টিভ আমরা আবার পাওয়ার অন করে প্লাস 14 ভোল্ট এবং মাইনাস ফোরটিন ভোল্টটা চেক করে দেখাবো তো ভিওয়ার সেটের পাওয়ার অন করলাম পাওয়ার অন করার সাথে সাথে ইএসটি হচ্ছে এবং ইএসটি থেকে দুটো ভোল্টেজ প্লাস ফোরটিন ভোল্ট অ্যান্ড মাইনাস ফোরটিন ভোল্ট তো ভিওয়ার সেট হচ্ছে প্লাস ফরটিন ভোল্ট এটা কিন্তু ওকে আছে এটা কিন্তু প্রথমে ওকে ছিল এটার জন্যে আচ্ছা এরপরে হচ্ছে কি নেগেটিভ ফর্টিন ভোল্ট যেটা অফ ছিল থার্টিন পয়েন্ট নাইন ফোর নিয়ার অ্যাবাউট ফর্টিন ভোল্ট নেগেটিভ ফর্টিন ভোল্ট ঠিক হয়ে গেছে তার মানে ইএসটিটা ডিফেক্টিভ ছিল এবং এই ধরনের ফল্ট কিন্তু খুব কমই আসে এবং হয় এখন ইএসটিগুলো কোয়ালিটি বিলো স্ট্যান্ডার্ড হচ্ছে এবং যার জন্যে কিন্তু এই প্রবলেমগুলো আসছে সেটাই তোমাদের আমি দেখানোর চেষ্টা করলাম তা এরপর আমি তোমাদের স্ক্রিনে নিয়ে যাব এবং প্রকৃত রেনবো ফল্ট কিন্তু আর নেই দ্য প্রবলেম ইজ সলভ সেট ইজ ওকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না থ্যাংকস ফর ওয়াচিং